नमस्कार, गुड मॉर्निंग আমার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঘরে বাইরে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, হাফ ছুটি। হাফ ছুটি মানে মেয়ের স্কুল নেই আর ও তো অফিস বের হবে, আর আজকে ওদের অফিসে ফিস্ট আছে, কিন্তু ও তো বাইরে সেরকম খায় না, বাড়িতে একটুখানি ভাত খেয়ে যাবে, তোর জন্য রান্না বসাতে হবে। আর আমি আজ সকালবেলায় ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি, কারণ অনেকগুলো ধোয়ার ছিল, মেয়ের স্কুল ড্রেস, তারপরে টুকিটাকি আরও ছিল। তো রোদ্দুরটা ভালো উঠেছে দেখে আমি সকাল সকাল কেচে ছাদে দিয়ে এসেছি, এখন পুজোটা করে নিই আর তারপরে রান্নাটা বসাবো। তো ভাবলাম ভিডিওটা শুরু করে নিই, তারপরে পুজোটা করব। তো চলুন, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার ফ্রিজের মধ্যে এমন অনেক জিনিস থাকে যেগুলোর কথা আমি ভুলেই যাই, তার মধ্যে ভুট্টাগুলো হলো একটা। দিদিরা এনেছিল এই ভুট্টাগুলো, কিন্তু ভুলেই গেছিলাম। আজকে সবজি বার করতে গিয়ে দেখি দুদুরো ভুট্টা রয়ে গেছে, তো ভুট্টাগুলোকে বের করে ভালো করে সেদ্ধ করে নিলাম। সেই সেদ্ধ ভুট্টাগুলোকে এখন একটুখানি গোলমরিচের গুঁড়ো, বিট লবণ আর পাতিলেবুর রস দিয়ে ভালো করে মেখে নিলাম, কারণ গোটা ভুট্টা দিলে মেয়ে খায় না, ওর জন্যই ওকে ছাড়িয়ে দিলাম। আর এখানে লঙ্কা কুচনো ব্যবহার করিনি, কারণ মেয়ে খাবে বলে। তো আমি নিজে আগে একবার খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। তো খেতে তো বেশ ভালোই লাগছে, চটপাটা। খেয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। এখন চলে এসেছি ছাদে, সকালে জামা কাপড়গুলো মেলতে দিতে এসেও কুকুরের তাড়া খেয়েছি, কোনো রকম মেলেছি, তারপরে বাড়ি গেছি। আবার একটু আগে এসেছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য, তখনও এমন তাড়া করেছে ভয়েতে অর্ধেক জামা কাপড় মাটির মধ্যে ফেলে দিয়েছিলাম। সেই জামা কাপড়গুলো ধুয়ে আবার রোদে দিলাম, এই কারণে, কারণ কয়েকটা জামা কাপড় আমার এখনও তোলাই হয়নি। ভাবলাম একেবারেই ওইগুলোও নিতে আসবো আর এই ভেজাগুলোও মেলে দিই, কারণ নিচে তো মেলার জায়গা নেই। তখন একটু কাকুকে ফোন করব, কাকু কুকুরটাকে নিয়ে যাবে আর আমি জামা কাপড়গুলো তুলে বাড়ি যাব। তো রোজ দেখছে কিন্তু তাও কেন চেঁচাচ্ছে জানি না, পুরো ছুটে আসছে আর ঘেউ ঘেউ করছে, এমন খুব ভয় লাগছে। কিন্তু আসছে, চেঁচাচ্ছে, আবার ভেতরে ঢুকে যাচ্ছে, এই করছে। আর আগে ওদের দরজার সামনেই চেঁচাতো, কিন্তু এখন একেবারে ছুটে আসে পায়ের সামনে। একটু ভয় লাগে, হয়তো কামড়াবে না, কিন্তু বলা যায় না। তো আমার জামা কাপড়গুলো কোনো রকম মেলা হয়ে গেছে, আমি এবার বাড়ি যাই, গিয়ে ভাত খেতে হবে, তারপরে পরে নিতে আসবো ভাত টাত খেয়ে দিয়ে। নিচে এসে এখন ভাতগুলো বেড়ে নিচ্ছে আমার আর মেয়ের। মায়ের তো খাওয়া হয়ে গেছে আগে, মাকে খেতে দিয়ে তারপরে ছাদে গেছিলাম। আর আজকের মেনুতে আছে ভাত, পাঁচ মিশলি তরকারি কুমড়ো দিয়ে, করলা ভাজা আর ডাল। কারণ আজকে বাইরে যাওয়ার ছিল, সে কারণে তাড়াহুড়ো করে এই রান্নাই করেছি। কিন্তু যাওয়া তো হলো না, ওর বাবা বলল না আজকে আর যাব না, কালকে যাব। তো বললাম ঠিক আছে, চলো কালই যাব। ভাতটাত খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে আমি আর মেয়ে দুজনেই রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেয়েকে টিউশন দিতে। আর মায়ের খাবারটাও বানিয়ে দিয়ে এসেছি, নিজে নিয়ে খেয়ে নেবেন, কারণ আমার ফিরতে ফিরতে লেট হয়ে যাবে। আর এখন তো পাঁচটার মধ্যেই সন্ধে হয়ে যাচ্ছে, আর মেয়ের তো পাঁচটা থেকে পড়া, তারপরে আবার ট্রেনের ব্যাপার, ট্রেন যদি লেট হয়ে যায় তখন লেট হয়ে যাবে, সেই কারণেই সব রেডি করে দিয়ে এসেছি, নিজে নিয়ে খেয়ে নেবেন।
মেয়েকে কোচিং সেন্টারে ছেড়ে এখন আমি চলে এলাম জুডিও স্টোরে, কারণ এখানে মোটামুটি রোজই আমার আসা হয় কিন্তু এই স্টোরটাতে আসা হয় না। তো ভাবলাম দেখে আসি স্টোরে কী কী আছে, একবার দেখে যাওয়াটাও দরকার। কিন্তু আমার মেয়েও জানে না, আমার বড়ও জানে না, আর এই ভিডিওটা যখন ওদের কাছে পৌঁছাবে তখন তো ওরা খুব রেগে যাবে। ওর বাবা হয়তো ভাববে যে আমি কিছু কিনেছি, আর মেয়ে কান্নাকাটি করবে ওকে কেন নিয়ে যায়নি, কারণ ও কয়েকদিন থেকেই আমাকে বলছে মা একবার নিয়ে চলো, তো নিয়ে আসা তো হয় না। তো আমি বললাম ঠিক আছে, আজকে কিছু কিনবো না, একবার ঘুরে দেখে যাই কী কী আছে, পরে না হয় একদিন এসে কিছু যদি পছন্দ হয় কিনে নিয়ে যাব। তো দেখি কী কী আছে, দেখতে তো ভালোই লাগছে, প্রাইসও মোটামুটি ঠিকই আছে দেখছি, দেখা যাক। আজকে আগেই বললাম আমি কিছুই নেব না, খালি দেখতে এসেছি। তবে এই স্টোরে আমার একটা জিনিস ভালো লাগলো, অন্যান্য স্টোরে এই পুজোর সময় অন্তত আপনারা শীতকালে ড্রেস পাবেন না, কিন্তু এখানে এখন থেকেই শীতকালে ড্রেস অ্যাভেলেবেল হয়ে গেছে। আর শুধু বড়দের নয়, বাচ্চাদের, বড়দের, জেন্টসের সবার শীতকালীন ড্রেস চলে এসেছে। এটা একটা ভালো, কারণ এখন তো প্রায় বলতে গেলে কালী পুজোর পর শীত শীত হালকা লাগে, তখন দরকারও হয় কিন্তু কোথাও পাওয়া যায় না, আর এখানে দেখছি সব রকমেরই আছে। আমার ঘোরা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড় দিয়ে শুরু করেছিলাম, জুতো দিয়ে শেষ করলাম। জুডিও থেকে বার হয়ে যায়, দেখা যাক ট্রেন আবার কটায় আছে, আমি বেরিয়েও গেলাম। বাড়ি পৌঁছে গেলাম, অনেকটাই সন্ধে হয়ে গেছে, আর আমাদের সিঁড়িগুলোও অন্ধকার, কারণ আমি ছিলাম না, লাইটগুলো তো জ্বালানো হয়নি। গেছি রোদ্দুর থাকতে, আর ফিরতে ফিরতে পুরো মনে হচ্ছে রাত হয়ে গেল, 6টাতেই একদম রাত। দেখি শাশুড়িমা কি করছেন, এসে দেখি দিয়েছেন। ছুটি হয়ে গিয়া অকেলে আই হো কেউ তোমার পাপাজি বেড যাও কুর্সি পে বেড যাও হ্যাঁ শুনলো না মুখে হাসি বলছে কিছু তো খেয়েছিস আচ্ছা ও চলে আসলো হাতে মুড়ি নিয়ে মুড়িটা আমার শেষ হয়ে গেছিলো আর আগের দিন দোকানটা বন্ধ ছিল এই দোকানের ছাড়া মুড়ি আমরা খাই না মুড়ি নিয়ে এসেছে সাথে বড় বড় পেয়ারা আর মেয়ে আবার কি টিফিন বক্স খুলছে দেখা যাক কী আছে দুখানা মিষ্টি নিয়ে এসেছে ও বাবা রসগোল্লার সাইজ কি বড় দেখে মনে হচ্ছে খেয়ে নি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অথবা চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবার খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাই গুড নাইট